কাদিয়ানিরা থাকবে হাজারবার থাকবে এই দেশে কতবার থাকবে হিন্দুরা যেমন তাদের পরিচয়ে থাকে খ্রিস্টানরা যেমন তাদের পরিচয়ে থাকে আমাদের সন্তানরা হিন্দুকে মুসলিম হিসেবে চিনে না কাফেরকে খ্রিস্টানকে মুসলিম হিসেবে আমাদের সন্তানরা চিনে না আমাদের সন্তানরা বৌদ্ধকে মুসলিম হিসেবে চিনে না কিন্তু যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় কায়দায় কাফের ঘোষণা ওরা না হবে ততদিন আমাদের সন্তানরা ওদেরকে মুসলিম হিসেবে চিনবে এই কারণেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কাফের শুধু মিথ্যা নবী যিনি দাবি করবে তিনি কাফের তা না এই নবীর নবুয়তকে যারা স্বীকৃতি দিবে সহযোগিতা করবে সব কাফের নবীর পরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে আর নবী নাই সঙ্গত কারণে এই ভণ্ড নবী বা মিথ্যা নবীর অনুসারী যারা থাকে এদেরকে মুসলিম পরিচয়ে থাকতে দেওয়ার কোনো সুযোগ নাই এরা কাফের পরিচয়েই থাকবে যেমন কাদিয়ানিরা আহমদিয়া মুসলিম জামাত শিরোনামে নিজেদেরকে পেশ করে যে তারা মুসলিম আসলে কি তারা মুসলিম তারা কি বলেন শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কাদিয়ানিকে কাফের বলবে না তারও ঈমান নষ্ট হয়ে যাবে কাদিয়ানিরা কি কাফের এই কাদিয়ানিরা মুসলমানদের সমাজে মুসলিম পরিচয়ে নিজেদেরকে তারা পরিচালিত করে এবং মুসলমানদের শিরোনামগুলো তারা ব্যবহার করে পরিভাষাগুলো ব্যবহার করে গতকালকে আমার প্রোগ্রাম ছিল দিনাজপুরে সেখানে যে জায়গায় আমার প্রোগ্রাম ওইখানে যাওয়ার পরে শুনলাম এইখানে প্রায় 20-21টা ফ্যামিলি তারা মুসলিম ছিল কিন্তু এরা কাদিয়ানি হয়ে গেছে আগামী আসছে 2-3-4-5 মার্চ বাংলাদেশে কাদিয়ানিরা আহমদিয়া মুসলিম জামাত সম্মেলন তাদের সম্মেলন ঘোষণা করেছে এই সম্মেলনের মাধ্যমে তাদের ইস্তেমার মাধ্যমে 3 দিনব্যাপী ইস্তেমার মাধ্যমে তারা মুসলমানদের পরিচয় নিজেদেরকে পেশ করতেছে যে তারাও মুসলিম জামাত না তারা মুসলিম জামাত নয় তারা কাফের শুধু তারা কাফের না তাদেরকে কেউ সহযোগিতা করলে সেও কাফের হয়ে যাবে কারণ কিয়ামত পর্যন্তের জন্য এই জায়গাটায় কোন মানুষের যাওয়ার কোন সুযোগ নাই আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দপ্তরকে তালা লাগায় দিয়েছেন শেষ করে দিয়েছেন শেষ নবী হিসেবে আমাদের নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন সঙ্গত কারণে এদেশের আলেম ওলামা এদেশের মুসলিম জনতা এদেশের ইমানদারেরা এদেশের মুমিনেরা কাদিয়ানিদেরকে অমুসলিম পরিচয়ে দেখতে চায় দেশে কারণ কি বহুমুখী কারণের ভেতরে এটি একটি কারণ তারা যদি মুসলিম পরিচয়ে থাকে তাহলে তারা মুসলিম পরিচয়ে সরল মনা মুসলমানদেরকে বিভ্রান্ত করতে থাকবে যে মুসলমানদের ঈমানকে তারা নষ্ট করতে থাকবে আমাদের মুসলিম সমাজের শিক্ষানীতি অথবা শিক্ষা সিলেবাস এতটাই দুর্বল যে আমাদের সন্তানরা পরিপূর্ণ আকায়েদের উপরে তাদের ইলিম থাকে না সঙ্গত কারণে সহসায় তাদেরকে মুসলিম থেকে অন্য কোন দিকে ড্রাইভার করতে অন্যান্য যারা মিশনারি আছে তাদের বেশি ব্যাক পাইতে হয় না তাদের বহু মিশনারি আছে যে এই শুধুই মাত্র কাদিয়ানিদের দাওয়াতি মিশন একটা থানায় পরিচালনার জন্য 32 জন তাদের দায়ী আছে একটা গ্রামে একটা ইউনিয়নে একটা উপজেলা মুসলমানদেরকে কিভাবে কাদিয়ানি বানাবে আমরা মুমিন হিসেবে আমাদের নবীর উপরে কি ঈমান থাকা দরকার তাসদিক বিল রাসূল বি জামিই কামালাতিহি এর যে বিশ্লেষণ এটা আমাদের মুসলিম ঘরের সন্তানদেরকে আমরা নিজেরা দিতে ব্যর্থ হয়েছি বিধায় আমাদের প্রজন্ম
ভিন্ন ধর্মে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে ভিন্ন ধর্মের দিকে তারা ধাবিত হয়ে যাচ্ছে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে সঙ্গত কারণে প্রতিটি অভিভাবককে তার সন্তানকে দোজখের আগুন থেকে বাঁচাইতে তাকে আকায়েদের তালিম প্রদান করা দরকার কোন কোন আকীদা নষ্ট হয়ে গেলে তার সন্তানটা দোজখে নিক্ষিপ্ত হবে তার সন্তানের কোন কোন আকীদার মাধ্যমে সন্তানের নামটা ইমানদারের দপ্তরে থাকবে সিলেবাসের মাধ্যমে বিবর্তনবাদ শিক্ষা দিলাম বিবর্তনবাদের পরিচয় পেশ করলাম অথবা সিলেবাসের মাধ্যমে গোমাতাকে মুসলিম সমাজে শিক্ষা দিলাম কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনাইলাম না তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হইতে পারে আমাদের এটি হবে চরম ব্যর্থতা একটা মুমিনের যে সে তার সন্তানকে ঈমান শিক্ষা দিতে পারে কাদিয়ানীদেরকে কাফের না বললে যে বেঈমান হয়ে যাবে এটা প্রত্যেকটা সন্তানকে শিক্ষা দেওয়া দরকার কাদিয়ানীরা কাফের এটা বলতে হবে ঈমানদার থাকার জন্য শুধু কাদিয়ানীরা না আমাদের নবী আলাইহিস সালামের পরে কিয়ামত পর্যন্ত যত নবী ভণ্ড মিথ্যা দাবিদার হবে এরা সব কাফের এদের অনুসারীরাও সব কাফের তাদের ঈমান নাই এ কারণে আমরা সরকারের কাছে সব সময় দাবি জানিয়ে আসতেছি যে মুসলমানদের দেশে কাদিয়ানীরা কাদিয়ানী সম্প্রদায় পরিচয়ে থাক মুসলিম পরিচয়ে নয় তারা কাদিয়ানী হিসেবে থাক মুসলিম পরিচয়ে নয় তারা যদি মুসলিম পরিচয়ে থাকে তারা তাহলে তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করার সুযোগ পাবে আরো বহুবিধ জটিলতা এর ভেতরে লুকিয়ে আছে যেমন তাদের পাসপোর্টের ভেতরে যদি কাদিয়ানি লেখা না থেকে যদি মুসলিম লেখা থাকে তাহলে তারা উমরার ভিসা পাবে হজের ভিসা পাবে বিশ্বনবীর খতমে নবুয়তের তখতে তাউসকে টুকরা টুকরা করে তারপরে তারা রসুলের রওজায় যেয়ে দাঁড়ানোর হিম্মত করবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা অথবা বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমা যার সম্মানিত হুদুদ এরিয়া আছে যে এরিয়ার ভেতরে গায়রে মুসলিমের ঢোকা হারাম কিয়ামত পর্যন্ত গেটে গেটে সাইনবোর্ড দেওয়া আছে যে কোন বেঈমান এই পথে প্রবেশ করবে না এটা বাইতুল্লাহর শান এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের শান মক্কাতুল মুকাররমার প্রবেশ পথেও সাইনবোর্ড দেওয়া যে বেঈমানরা প্রবেশ করবে না বেঈমানদের জন্য গায়রে মুসলিমের জন্য রাস্তা আলাদা এই পথ দিয়ে চলে যাও ডানে বামে যাও এদিকে ঢুকবা না হুদুদে হারামে প্রবেশ করবা না মদিনাতুল মুনাওয়ারাতেও সাইনবোর্ড দেওয়া আছে প্রবেশ ফটকে গায়রে মুসলিমের জন্য প্রবেশ হারাম কিন্তু আমাদের দেশে আমাদের দুর্বলতার কারণে কাদিয়ানীরা যদি তাদের পাসপোর্টে মুসলিম পরিচয় ব্যবহার করে তাহলে একে তো তারা রাসূলের খাতমে নবুয়তে আক্রমণ করে কাদিয়ানীকে নবী মানল আর দ্বিতীয়ত তারা উমরা ভিসা নিয়ে রাসূলকে সরাসরি রওজায়ে আতহার যেখানে কোনো মুমিন দাঁড়াইলে তার জন্য আল্লাহর রাসূলের শাফাত করা ওয়াজিব হয়ে যায় আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি রাসূলের রওজায়ে দাঁড়ায় তাহলে তার জন্য নবীজির শাফাত করা ওয়াজিব হয়ে যায় আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আল্লাহর নবী বলেন যে আমার কবর জিয়ারত করলো সে আমার তার জন্য শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল আর সেইখানে যদি কোনো কাফের যায় দাঁড়ায় যার ঈমান নাই সে যদি যায় দাঁড়ায় তাহলে আল্লাহর রাসূলের কলিজা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে হায় রে মুসলমান তোরা থাকতে একটা কাফের আমার রওজায় চলে আসলো অথবা বাইতুল্লাহ শরীফে যদি কোনো কাদিয়ানি যায় হাত লাগায় মুলতাজমে যায় যদি কোনো কাদিয়ানি হাত দেয় তাহলে তার নাপাক হাত মুলতাজমকে নাপাক করলো বাইতুল্লাহ শরীফের উপরে জুলুম হইল এই জুলুমের ধারাবাহিকতা
চালু থাকবে ততদিন যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা না হবে এই রাখো এই কারণে একটা মুমিনের এটা আত্মিক দাবি থাকবে সরকারের কাছে যে সরকার কাদিয়ানীদেরকেই মুসলিম শিরোনামে সম্মেলন করতে দেয়া তো দূরের কথা তাদেরকে মুসলিম পরিচয়ে থাকতে দেন এই দেশে এটা মুসলমানরা বরদাস্ত করে নাই করছে না করবেও না মুসলিম হিসাবে চিনলে আরফ বেকায়দা আছে সেটা হলো বিবাহ সংগঠিত হয়ে যাবে যে কাদিয়ানির সাথে মুসলমানের বিবাহ সম্পাদন হয়ে গেছে কাদিয়ানি মেয়ে আর মুসলিম ছেলের লগে বিয়ে হয়ে গেছে যদি কাদিয়ানি মেয়ে আর মুসলিম ছেলের লগে বিয়ে হয়ে যায় তাতে বাচ্চা কাচ্চা যা হবে এগুলো কি হালাল হবে না হারাম হবে এমন হাজারো রকমারি সমস্যা আছে এজন্য মুমিনের এটা একটা ঈমান এটা আকীদায়ে খাতমে নবুয়াত এটা হৃদয়ের ভেতরে রাখতে হবে প্রত্যেকটা মুমিনকে যে আল্লাহর রাসূলের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই কেউ যদি নবী দাবি করে তাহলে সে কাফের কেউ যদি মিথ্যা নবীর অনুসারী হয়ে যায় সেও কাফের কেউ যদি মিথ্যা নবীর সহযোগী হয়ে যায় সেও কাফের কেউ যদি মিথ্যা নবীকে সমর্থন সহযোগিতা এমন কি হৃদয়ের টান প্রকাশ পায় নীরবতাও কুফরের সাথে মিলে যাবে সুতরাং সন্তানদের কি শিখাইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যাখ্যা দিয়া শিখাইতে হবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নবী তা না তিনি শেষ নবী তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই তারপরে কিয়ামত পর্যন্ত নবীর আগমন একজনের ঘটবে তিনিও উম্মত হয়ে আগমন করবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন আবার আসবেন করবে কিয়ামতে নবী হিসেবে আসবেন না উম্মত হিসেবে আসবেন উম্মতের মর্যাদা নেওয়ার জন্যই আসবেন এই উম্মতের শ্রেষ্ঠত্ব ফজিলতকে দখল করার জন্যই আসবেন সুতরাং নিজের সন্তানদেরকে এই তালিম দিব যে হ্যাঁ জান্নাতি হওয়ার জন্য সিদ্দিক হইতে পারবা ওয়ালি হইতে পারবা শহীদ হইতে পারবা কিন্তু নবী হইতে পারবা না নবী আর নাই